সেদিন আল্লাহ তাআলা অনেক আলেমকে ডাকবেন, অনেক দাঈদেরকে ডাকবেন, অনেক দোয়াত ইলাল্লাহদের তিনি ডাকবেন। সেদিন অনেক দোয়া যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চায় না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়া نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم لا ينفع مال ولا بنون الا من اتى الله بقلب سليم صدق الله العظيم বাংলাদেশি মুসলিম কমিউনিটি মালয়েশিয়ার উদ্যোগে সেতিয়া সিটি কনভেনশন সেন্টারে আজকে ইসলামিক কনফারেন্স 2022 তে আপনারা যারা উপস্থিত হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিকুম ফি হাযাল লিকা আত-তাইয়িব আল-মুবারক। আশা করছি আল্লাহ তাআলার মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাই যে ভালো আছে এটা আলহামদুলিল্লাহ শুনেই বোঝা যাচ্ছে, মাশা আল্লাহ তাবারাকাল্লাহ। তো সবসময় দোয়া করি এবং কামনা করি যে আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, ইমানের সাথে রাখুন। আপনারা আপনাদের ব্যস্তমুখর মূল্যবান সময় ব্যয় করে আজকের এই ইসলামিক কনফারেন্সে এসেছেন, আপনাদের আমি শুকরিয়া জানাই। আজকের আলোচনার টপিকটা হচ্ছে অন্তরের রোগ, আমরাদুল কুলুব, আত্মার কিছু রোগ আছে, আমরাদুল কুলুবি ওয়া ইলাজুহা, অন্তরের রোগ এবং এই রোগের চিকিৎসা। ভেরি সিম্পল, আই রিপিট, অন্তরের রোগ এবং এই রোগের চিকিৎসা। আমরা চিকিৎসা করি, আমরা এক ধরনের ডাক্তার, তবে আমরা ওই যে অস্ত্রোপচার করি না, অপারেশন করি না, আমরা হচ্ছে আধ্যাত্মিক ডাক্তার। আপনার হার্ট, আপনার আত্মা বা হৃদয় যাতে আধ্যাত্মিকভাবে ভাবে স্পিরিচুয়ালি যাতে ড্যামেজ না হয় এইটার প্রেসক্রিপশন আমরা দিতে পারি। সো এই জন্য আজকের আমাদের আলোচনার টপিক হচ্ছে আত্মার রোগ বা অন্তরের রোগ এবং এই অন্তরের রোগ থেকে বাঁচার উপায়। তো অন্তরকে আরবিতে বলে কাল, ইংরেজিতে বলে হার্ট। আরবিতে কি বলে? কাল। আর ইংরেজিতে কি বলে? হার্ট। তো আমি এখানে হার্ট ডিজিজ বলতে স্পিরিচুয়াল হার্ট ডিজিজ বোঝাচ্ছি, স্পিরিচুয়ালি যেটা ড্যামেজ করে দেয়। ফিজিক্যালি যে হার্ট ডিজিজ ওইটার চিকিৎসা আবার আমি জানি না, ওইটার জন্য আপনার ওই কার্ডিওলজিস্ট দেখাইতে হবে। আপনার হার্ট অ্যাটাক করলে, হার্ট ফেলিওর করলে এনজিওগ্রাম, এনজিওপ্লাস্টি করতে হয়, ওই চিকিৎসা নিতে হবে, ওইটা না। আমরা আজকে আলোচনা করব আধ্যাত্মিকভাবে যাতে আপনার হার্ট ড্যামেজ না হয়, আপনার আত্মাটা যাতে কলুষিত না হয়। আজকে আমরা ওই রোগ নিয়ে কথা বলবো যে রোগগুলো আপনার আত্মাকে কলুষিত করে, আপনার স্পিরিচুয়ালিটিকে ডাউন করে দেয়। এই রোগগুলো আগে আইডেন্টিফাই করব, এরপরে এই রোগের চিকিৎসা কী, কী করলে আপনার আত্মাটা পরিশুদ্ধ থাকবে, পরিচ্ছন্ন থাকবে, একটা পিওর অ্যান্ড ক্লিন হার্টের, একটা কালবে সালিমের, একটা সাদা মনের মানুষ আপনি হতে পারবেন, পরিচ্ছন্ন আত্মার অধিকারী আপনি হতে পারবেন, এটার প্রেসক্রিপশনটা সর্বশেষে দিব। তো আমি কী নিয়ে কথা বলবো, এই বিষয়টা ক্লিয়ার না? আউটলাইনটা ক্লিয়ার না সবার কাছে? আচ্ছা, আমি শুরুতে সূরাতু শুআরার একটা আয়াত তেলাওয়াত করেছি যেখানে আল্লাহ তাআলা বলছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, সেদিন আপনার সম্পদ, আপনার সন্তান কোনো কাজে আসবে না। সেদিন বলতে কিয়ামতের দিন, কিয়ামতের সে কঠিন সময়ে আপনার সন্তান আপনার কোনো উপকার করবে না, আপনার সম্পদ আপনারে বাঁচাতে পারবে না। তবে ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, সেদিন যে কলবে সালিম নিয়ে আল্লাহর সামনে দাঁড়াতে পারবে সেই বেঁচে যাবে। কলবে সালিম, এই কথাটা আমরা প্রায় শুনি না, আমরা বলি ভাই লোকটা কিন্তু কলবে সালিমের অধিকারী, মানে পরিচ্ছন্ন হৃদয়ের অধিকারী, পরিচ্ছন্ন মনের অধিকারী, ক্লিন হার্ট, পিওর হার্ট, সাদা মনের মানুষ।
তো সাদা মনের মানুষ যদি হতে পারেন, একটা পরিচ্ছন্ন আত্মা বা হৃদয়, একটা পরিশুদ্ধ অন্তর নিয়ে যদি আপনি আল্লাহর সামনে দাঁড়াতে পারেন, তাহলেই আপনার মুক্তি নিশ্চিত হবে। আপনার সম্পদ, আপনার সন্তান, আপনার দাপট, আপনার ক্ষমতা, এগুলো কোনো কিছুই ইন দ্য ডে অফ জাজমেন্ট আপনাকে বাঁচাতে পারবে না। এর কারণ হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম খুব চমৎকার ভাবে বলেছেন যে ইন্নাল্লাহ লা ইয়ানযুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম। কিয়ামতের দিন আল্লাহ তাআলা তোমাদের চেহারা দেখবেন না, কে কত সুন্দর, সাদা না কালো, উঁচু না লম্বা, বিউটিফুল না আগলি, এটা দেখবেন না। ও আমওয়ালিকুম, কার কত সম্পদ ছিল এটাও দেখবেন না। ওয়ালাকি ইয়ানযুর ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, বরং আল্লাহ তাআলা তোমাদের এই কলবটা দেখবেন। সেদিন আল্লাহ তাআলা কি দেখবেন? কলবটা দেখবেন, আপনার হৃদয়টা দেখবেন, এটা কলবে সালিম কিনা। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, সেদিন আল্লাহর কাছে কলবে সালিম নিয়ে, পরিশুদ্ধ অন্তর নিয়ে, পরিচ্ছন্ন হৃদয় নিয়ে যে দাঁড়াতে পারবে, শুধু তার জন্যই নাজাত মিলে যাবে। তাহলে কিয়ামতের দিন আল্লাহ মানুষের চেহারা দেখেন না, সম্পদ দেখেন না, দেখেন কি? কলব, হৃদয়। কি দেখেন? হৃদয় দেখবেন। আরেকটা জিনিস দেখবেন, ওয়া আমালিকুম, আমল দেখবেন, তার হৃদয়টা কেমন, তার আমলটা কেমন ছিল। এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন যে আলা ওয়াইন্না ফিল জাসাদি মুদগাহ ইদা সলাহাত সলাহাল জাসাদু কুল্লু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কলব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন নিশ্চয়ই তোমাদের দেহের মধ্যে একটা গোশতের টুকরা আছে, এ পিস অফ ফ্ল্যাশ, ইদা সলাহাত সলাহাল জাসাদু কুল্লু, এই গোশতের টুকরাটা যদি ভালো হয়ে যায় পুরো দেহটা ভালো হয়ে যায়, আর এই গোশতের টুকরাটা যদি ড্যামেজ হয়ে যায় বা করাপ্ট হয়ে যায় পুরো দেহটা করাপ্ট হয়ে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন যে আলা ওয়াহিয়াল কলব, জেনে রেখো এটা হচ্ছে কলব বা হৃদয়। অবস্থান কোথায়? এই যে বাম স্তন, এই বাম দিকের লেফট ব্রেস্টের দুই আঙ্গুল নিচে এই পাশটাতে আমাদের কলবের অবস্থান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন এটা সবচেয়ে দামি অঙ্গ, এটা ভালো তো পুরো দেহ ভালো, এটা খারাপ পুরো দেহ খারাপ। তো এই জন্য এই এই গুরুত্বপূর্ণ যে অঙ্গটা, এটার পরিচর্যার দরকার আছে না নাই? হ্যাঁ, পরিচর্যার দরকার আছে না? আল্লামা ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ ওনার মাজমুআতুল ফাতাওয়াতে বলেছেন যে আল কলবু ওয়াল মালিক, এই এই কলবটা এটা হচ্ছে রাজার মতো। ওয়াল আ'দাউ জুনুদু, আর দেহের বাকি অঙ্গ প্রত্যঙ্গগুলো হচ্ছে এর সৈনিক। রাজা যদি ভালো হয় রাজার সৈনিকও ভালো হবে, রাজা যদি খারাপ হয় সৈনিকও খারাপ হবে। কলব যদি ভালো হয় ওই কলবের অধিকারী মানুষটাও ভালো হবে, কলব যদি খারাপ হয় ওই মানুষটাও খারাপ হবে। তাহলে আলোচনার এই পর্যায়ে আমরা বুঝতে পারলাম যে দেহের সবচাইতে দামি অঙ্গ কিন্তু আমার এই হার্ট, আমার হৃদয়। এইটারে নষ্ট হতে দেওয়া যাবে না, কি বলেন? এটা এটারে কলুষিত হতে দেওয়া যাবে না, এটার পরিচর্যা করতে হবে, এটা টেক কেয়ার করতে হবে। টেক কেয়ার করে, পরিচর্যা করে এটাকে একটা পরিচ্ছন্ন পরিশুদ্ধ কলবে রূপান্তর করতে হবে। তো এটা যদি না হয় তাহলে হৃদয়টা নষ্ট হয়ে যাবে, এটা রোগাক্রান্ত হয়ে যাবে, এবং এটা সবসময় পাপের দিকে ধাবিত হতে চাইবে। যার কলব নষ্ট হয়ে গিয়েছে, হৃদয় নষ্ট হয়ে গিয়েছে, এর কাছে ভালো জিনিস ভালো লাগে না। অনেক লোক দেখবেন যে সে জানে এটা সত্য তারপরও মানতে পারে না, আছে না নাই? এর কারণ হচ্ছে ওর কলব মরে গেছে, ওর হৃদয়টা কলুষিত হয়েছে। এই হৃদয় যখন মরে যায়, পচে যায়, ভালোটা ভালো লাগে না, সবসময় কেমন যেন সে বক্রতার অনুগামী হয়। সে কখনো নামাজ পড়লে মজা পায় না, সে নামাজ শেষে তাসবিহ পড়লে মজা পায় না, তার মধ্যে কোনো স্থিরতা কাজ করে না, প্রশান্তি কাজ করে না, ও এবাদতে মজা পায় না, আল্লাহর আনুগত্যে মজা পায় না, কোনো কিছুতে সে মজা পায় না। কারণ কোনটা নষ্ট? সবাই বলেন তো কোনটা নষ্ট? কলব নষ্ট। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন লাহুম কুলুবুল্লা ইয়াফকাহুনা বিহা, অনেকের কলব আছে কিন্তু এটা দিয়ে এরা বুঝে না, হৃদয়ঙ্গম করে না, অনুধাবন করে না, কলব আছে কিন্তু এটা মরে গিয়েছে, এটা নষ্ট হয়ে গিয়েছে। এই জন্য এটাকে পিউরিফাই করতে হবে। এটা এত দামি অঙ্গ, এত গুরুত্বপূর্ণ অঙ্গ যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী ঘাটলে আমরা দেখতে পাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিন্তু জীবনে কয়েকবার সিনা চাক করানো হয়েছিল। নাম শুনছেন না? শাক্কুস সাদর বলে আরবিতে সিনা চাক, ছোটবেলায় করা হয়েছিল, মেয়েরাজে যাওয়ার আগে করা হয়েছিল। ফেরেশতারা এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গলার নিচ থেকে নাভি পর্যন্ত ছিঁড়ে ফেলেছিল, ওপেন হার্ট সার্জারি, খুলে
এই কলপটা বের করেছে, করে জমজমের পানি দিয়ে ধৌত করেছে, আল্লাহু আকবার। এবং ঈমান দিয়ে, হিকমত দিয়ে পরিপূর্ণ করে ফেরেশতারা আবার কলপটাকে এই জায়গায় রেখে আবার ফিক্স করে দিয়েছে, আল্লাহু আকবার। দেখেন এটা যে দামি অঙ্গ, প্রমাণ পাচ্ছেন তো, খোদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মাটা এই কলপটা যেন পরিচ্ছন্ন থাকে, পরিশুদ্ধ থাকে, কলবে সালিম যাতে থাকে, যেহেতু গোটা উম্মার গুরু দায়িত্ব তিনি পালন করবেন। দুইবার ওপেন হার্ট সার্জারি করে কলব বের করে জমজমের পানি দিয়ে ধৌত করে আবার ফিক্স করা হয়েছে। তো এখন কি মনে হয়, এটা অঙ্গটা দামি নাকি দামি না, কম দামি না বেশি দামি? ক্লিয়ার না একেবারে? একেবারে ক্লিয়ার। আচ্ছা, লেটস মুভ অন। তাহলে এই যে দামি অঙ্গটা, এটার পরিচর্যা আমাদের করতে হবে যদি কলবে সালিমের অধিকারী আমাদের হতে হয়। কিন্তু কিছু রোগ আছে, যে রোগগুলো আমার এই দামি অঙ্গটারে ড্যামেজ করে দেয়, কলুষিত করে, নোংরা করে দেয়, ডাউন করে দেয়, আস্তে আস্তে এটা আর জীবিত থাকে না, এটা মৃত অন্তর হয়ে যায়, কিছু ভালো লাগে না এদের দেখতে। কিন্তু সুস্থ দেখতে কি একেবারে সুস্থ, কিন্তু ইসলামের কথা বললেই গায়ে জ্বালা আছে না, নেই পাবেন, ইসলাম সহ্য করতে পারে না, কোরআন সহ্য করতে পারে না, দাড়ি সহ্য করতে পারে না, ইসলামের শিয়ারগুলো সহ্য করতে পারে না। কারণ লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, আল্লাহ বলেন ওদের কলব আছে কিন্তু মরে গেছে, ফলে এটা দিয়ে তারা সত্যকে বোঝে না। তো আমরা এখন আইডেন্টিফাই করব কি কি রোগ, আগে তো রোগ চিনতে হবে নাকি? হ্যাঁ, রোগ চিনার পরে এরপরে চিকিৎসা। তো আত্মার রোগগুলো কি কি, কোন কোন জিনিস আছে যে আমাদের এই দামি অঙ্গটাকে নষ্ট করে দেয়, ড্যামেজ করে দেয়, কলুষিত করে দেয়, রোগগুলো আইডেন্টিফাই করব, এরপরে আমরা প্রেসক্রিপশনে যাব ইনশাআল্লাহ। তো অনেকগুলো রোগ আছে যেগুলো আপনার এই আত্মাকে কলুষিত করবে, সবগুলো আজকের এই আলোচনায় বলা সম্ভব হবে না, আমরা অল্প কয়েকটা বলবো। পাঁচটি রোগের কথা আমি উল্লেখ করবো ইনশাআল্লাহ, এরপরে আমরা এটার সলিউশনে যাব, চিকিৎসায় যাব। যে সমস্ত জিনিস আমাদের অন্তরকে কলুষিত করে, আমাদের হৃদয়কে অপরিচ্ছন্ন করে দেয়, নষ্ট করে দেয়, তন্মধ্য থেকে অন্যতম একটা রোগের নাম হচ্ছে নিফাক, আরবিতে বলে নিফাক, বাংলায় বলে কপটতা। বাংলায় কি বলে? কপটতা। আমরা বলি না যে তুই একটা মুনাফিক, এরকম বলি না, কথায় কাজে মিল না থাকলে বলি না, যার মধ্যে এই ধরনের অ্যাটিচিউড আছে, এই এই অ্যাটিচিউডটাকে বলা হয় নিফাক, হিপোক্রেসি। আরবিতে বলে ইউযহিরু খিলাফা মা ইয়ুবতিন, ভিতরে আছে একটা প্রকাশ করে আরেকটা, ভিতরে এক বাইরে আরেক, তার নাম মুনাফিক, ভিতরে এক বাইরে আরেক, তার নাম মুনাফিক। এই মুনাফিকের গুণাবলী যাদের মধ্যে আছে, এই তাদের এই হার্টটা এটা কলুষিত, এটার কলবে সালিম থাকে না, যে কলবে সালিম ছাড়া মুক্তি পাওয়া যাবে না। তাহলে প্রথম রোগ আমরা চিনে ফেলছি, রোগটার নাম কি বাংলায় যদি বলি? কপটতা বলেন বাংলায় কি? নিফাকি, কপটতা। এটা যাদের মধ্যে কাজ করে তারা দুই চেহারার লোক হয়, কমসে কম টু ফেস পার্সোনালিটি, দুই চেহারা, এদিকেও আছে ওদিকেও আছে, এদিকে যে বলে আমি আপনার সাথে আছি, আপনি খুব ভালো, বুঝছেন, আবার এই পাশে যে বলে না না আরে উনি তো খুব বাজে একটা লোক, এর মতো লোক হয় নাকি, আপনি সবচেয়ে ভালো, আমি আপনার একেবারে ক্লোজ ফ্রেন্ড। তাহলে এদিকে এক চেহারা, ওইদিকে আরেক চেহারা, এরকম দুই চেহারার লোক আছে না? নাই, এই যে চিনে ফেলছেন আপনারা, চিনে ফেলছেন না, সহজ হয়ে গেল ব্যাপারটা, কি বলেন? এত কমপ্লেক্স না করে সহজ করে দিলাম, যে টু ফেসড পার্সোনালিটি, দুই চেহারার লোক, এদিকেও আছে ওদিকেও আছে, এর যে বলে আমি আপনার দলে, ওদিকে বলে আপনার দলে, ডবল স্ট্যান্ডার্ড মেনটেন করে, যেদিকে বৃষ্টি ওদিকে ছাতা, এদিকেও থাকতে চায় ওদিকেও থাকতে চায়। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়কালে মুনাফিকদের একই চরিত্র ছিল, আল্লাহ তাআলা বলছেন ওয়া ইযা লাকুল লাযীনা ক্বালু আমান্না, ওই মুনাফিকটা যখন মুমিনদের সাথে মিশত বলতো আমরা ঈমান এনেছি, ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনিহিম ক্বালু ইন্না মাআকুম, আবার কাফিরদের সাথে ওদের শয়তানদের সাথে যখন মিলিত হতো বলে না না ওদের সাথে না, আমরা তো আপনাদের দলের লোক, আমরা আপনাদের সাথে আছি, তাহলে এদিকে বলে আপনাদের লগে, ওদিকে বলে আপনাদের সাথে। তো এটাই হচ্ছে মুনাফিকদের প্রাইম ক্যারেক্টারিস্টিক্স, আল্লাহ তাআলা ওদের নাম দিয়েছেন মুযাজ্জাবিন, লা ইলাহা উলা ওয়ালা ইলাহা উলা, অর্থাৎ দে আর ইন ডাইলেমা, তারা দ্বিধাদ্বন্দ্বে থাকে, দুই নৌকায় পাড়া দিলে যে অবস্থা হয়,
আপনারা বাংলাদেশে কখনো দুই নৌকা একসাথে পাড়া দিচ্ছেন নাকি? মানে ডান পা এক নৌকায়, আরেক বাম পা হচ্ছে আরেক নৌকায়। হ্যাঁ দেন নাই? আরে দেন নাই বলতে, এক নৌকা থেকে আরেক নৌকা যখন শিফট হইতে গেছেন লাভ দিছেন, খুব চালাক মানুষ দেখছেন। তো কেউ যদি দুই পা দুই নৌকায় রাখে, থাকা যায় না কিন্তু বেশিক্ষণ, কি বলেন? হয় ওইটাতে চলে যেতে হবে, তাহলে এটাতে আবার ফিরে আসতে হবে, কিন্তু বেশিক্ষণ থাকা যাবে? আল্লাহ বলতেছে ওরা এরকম মুযাদ্দাবিন, নেহি এদার নেহি ওদার, তার মিয়ান মে সদর বদার, ডানেও না বায়েও না, কই যাবে জানেও না। তো এইটারই বলে নিফাকি, এক চরিত্রের লোক হইতে হবে ভাইরা, এদিকে এদিকে একবার ওদিকে একবার, এরকম করা যাবে না। তো খুব সহজভাবে যদি আমি বলি যে মুমিনদের দৃষ্টান্ত হচ্ছে মৌমাছির মতো, আর এই মুনাফিকদের দৃষ্টান্ত হচ্ছে মাছির মতো, আই রিপিট, মুমিনদের দৃষ্টান্ত কিসের মতো? আর মুনাফিকদের দৃষ্টান্ত মাছির মতো। মৌমাছি কিন্তু সব জায়গায় বসে না, মৌমাছি সুন্দর সুন্দর জায়গায় বসে, ফুলের উপর যেয়ে বসে, সুগ্রাণ আছে যেখানে, হ্যাঁ ওখানে যেয়ে বসে, ফ্লাওয়ার নেকটার যেগুলো পুষ্পরস টেনে নিয়ে আসে ওদিকে বসবে। মাছি শুধু ভালো জায়গায় বসে না, সে ফুলের উপর বসে, সে খাবারের উপর বসে, টয়লেটের দরজা খোলা থাকলে ওদিক যায়ও বসে, ঠিক কিনা? টয়লেটের ভিতরে যায়, ময়লার উপরে যায়ও বসে। তো মুনাফিকদের দৃষ্টান্ত এরকম, এরা সব জায়গায়, এরা ভালো খারাপ বাস বিচার করতে জানে না, কিন্তু বিশ্বাসীরা কি সব জায়গায় যায়? কথা বলেন না। তারাই যে এরকম সেতিয়া সিটি কনভেনশন সেন্টার, এই যে একটা দিনই হালাকা, কি মজা পাচ্ছি না আমরা, এই মুমিনরা এরকম পবিত্র জায়গায় আসে। তাহলে মুমিনদের দৃষ্টান্ত হচ্ছে তারা মৌমাছির মতো, আর মুনাফিকদের দৃষ্টান্ত হচ্ছে তারা মাছির মতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাপারটাকে আরও সহজ করে দিয়েছেন আপনাদের জন্য, আরও ইজি। তিনি বলেছেন আয়াতুল মুনাফিকি সালাস, মুনাফিক চিনবার তিনটা জিনিস দেখে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও সহজ করে দিচ্ছেন আইডেন্টিফাই করবার জন্য। আমরা তো এখন আল্ট্রাসাউন্ড এমআরআই এটা এটা করে, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন, বলে দিচ্ছে কীভাবে চিনবা তোমার মধ্যে নেফাকি আছে কি না। তিনি বলেছেন মুনাফিকদের এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ইদা হাদ্দাসা কাযাবা, কথা বললেই মিথ্যা বলে, কথা বললে কি বলে? আচ্ছা একটা পাওয়া গেল, ওয়া ইদা ওয়াআদা আখলাফা, প্রমিস দিয়ে রাখে না, কথা দিয়ে কথা রাখে না। ওয়া ইদা তুমিনা খানা, আমানতের খেয়ানত করে। সহজ হয়ে গেছে না এখন? এবার একটু মিলায় নেন, খুব বেশি খুশি হওয়ার কিছু নেই, আমাদের মধ্যেও থাকতে পারে এরকম ঝামেলা, কি বলেন? মানে অনেকে খুব হাসিতে খুশিতে গত গত না, সবসময় আলোচনাগুলো নিজের সাথে মিলাইতে হবে যে আমি মাঝে মাঝে মিথ্যা বলে ফেলি কিনা, আমি মাঝে মাঝে প্রমিস দিয়ে ব্রেক করি কিনা, আমি আবার আমানতের খেয়ানত করে ফেললাম কিনা, এরকম ভয় থাকার দরকার আছে না নাই? হ্যাঁ, নিজের সাথে মিলাইতে হবে, নিজেকে বারবার জাজমেন্ট করতে হবে, নিজের সাথে নিজের বোঝাপড়া করতে হবে। তাহলে এখন আরও সহজ হয়ে গেল আইডেন্টিফাই করা, কথা বললে মিথ্যা বলে, কথা দিয়ে রাখে না, আমানতের কি করে? খেয়ানত করে। তো এই গুণগুলো যদি কারোর মধ্যে থাকে, আল্লাহ পাক বললেন ফি কুলুবিহিম মারাত, ক্লিয়ার, একেবারে স্পষ্ট যে এদের অন্তরে রোগ ধরেছে, এদের অন্তরে রোগ বাসা বেঁধেছে, আপনার অন্তর রোগ আক্রান্ত। এই এই বিষয়গুলো যদি থাকে, মিথ্যা বলা, কথা দিয়ে কথা না রাখা, আমানতের খেয়ানত করা, যদি দেখেন যে আমাদের মধ্যে এগুলো আছে, বুঝবেন যে আস্তে আস্তে কিন্তু ড্যামেজ করে ফেলতেছে এই দামি অঙ্গটাকে, ড্যামেজ হয়ে যাচ্ছে, এবং এই মুনাফিকদের অবস্থান হবে জাহান্নামে একেবারে অতল গহ্বরে। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার ওয়ালান তাজিদ লাহু নাসিরা, তারা জাহান্নামের একেবারে অতল গহ্বরে থাকবে, তলদেশে থাকবে, এদেরকে বাঁচানোর সেদিন কেউ থাকবে না। তাহলে এক নম্বর রোগ আজকে আমরা এই কনভেনশন থেকে চিনে গেলাম, যেটা আমার আত্মারে নষ্ট করে দেয়, রোগটার নাম কি? মুনাফিকি, নিফাক। নিফাক বাংলায় কপটতা, বাংলায় একটু বলেন, বাংলায় কি? কপটতা। তাহলে ইজি হয়ে গেছে না, চিনছেন না সবাই? এটা যেন আমাদের হৃদয়ে বাসা বাঁধতে না পারে, ট্রাই করতে হবে, তাহলে কিন্তু অন্তর ড্যামেজ হয়ে যাবে। তাহলে এক নম্বর রোগ চিনলাম, দুই নম্বর রোগের দিকে চলে যাই। দুই নম্বর রোগের নাম হচ্ছে, দুই নম্বরে গেছি কিন্তু আমি, কিন্তু শেষের দিকে জিজ্ঞেস করব যে বলেন কয়টা, কি কি মনে থাকবে? তো দুই নম্বর রোগের নাম হচ্ছে আল কিবের,
আল কিবির, বাংলায় বলে অহংকার, বাংলায় কি বলে? ইংরেজিতে বলে অ্যারোগ্যান্স, আর বাংলায় বলে অহংকার। আলহামদুলিল্লাহ আমাদের এখানে কারো এটা নাই। হ্যাঁ দেখছেন, আমি বাসায় দিতে চাই আর এরা বলে এরা আরো ভেজালে জড়ায় যাচ্ছে। তাই আছে আল কিবির, অহংকার ইংরেজিতে অ্যারোগ্যান্স বলে, অথবা ইগো। অনেকে দেখবেন ইগোর চোটে কথাই বলতে পারে না, আমি কোন হনুরে বলে না এরকম। হ্যাঁ আমি কোন হনুরে, এর পায়ে মাটিতে নামতে চায় না, কথাই বলতে চায় না। বুঝতে পারছেন রাসূলুল্লাহ এটার সংজ্ঞা? দেখেন রাসূলুল্লাহ আইডেন্টিফাই করা আমাদের জন্য এত সহজ করে দিয়েছেন যে অহংকার কাকে বলে, কিবির কাকে বলে। রাসূলুল্লাহ বলেছেন আল কিবিরু বাতারুল হাক্কি ওয়া গামতুন নাস, অহংকার হচ্ছে সত্যকে প্রত্যাখ্যান করা, নিজেকে বড় মনে করে জানি এটা সত্য মানব না। ওয়া গামতুন নাস, মানুষকে তুচ্ছ জ্ঞান করা, এটা হচ্ছে অহংকার। এই অহংকার যার মধ্যে আছে এর হৃদয়টা কুড়ে কুড়ে খেয়ে হৃদয়টা শেষই করে ফেলবে, ড্যামেজ করে দিবে, একেবারে কলুষিত করে দিবে। কলবে সালিম তো দূর কি বাদ। এই জন্য এই অহংকার থেকে বেঁচে থাকতে হবে। কখনো বলা যাবে না আমি বড়, কি বলা যাবে না এটা বলা যাবে? তো বললেন যে আমি বলছি এই জন্য, মানে এটা বলা যাবে না এই জন্য আমরা বলছি, তাই না? যে এই জিনিসটা বলা যাবে না, আমি বড় এটা বলা যাবে না, না আমি বড় না। নিজে যাকে বড় বলে বড় সে নয়, লোকে যাকে বড় বলে বড় সে হয়। দেখেন বিশ্বনাথ ইসলাম কত বড় ফিলোসোফার, উনি নিজে দোয়ার মধ্যে এটা বলতেন, আল্লাহুম্মা জাআলনি সাবুরা ওয়া জাআলনি শাকুরা ওয়া জাআলনি ফি আইনি সাগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা। আল্লাহ আমাকে ধৈর্যশীল বানান, আল্লাহ আমাকে শুকরগুজার বানান, আল্লাহ আমার চোখে আমারে ছোট বানান, আল্লাহ মানুষের চোখে আপনি আমারে বড় বানান। সুবহানাল্লাহ। এজন্য মানুষের চোখে যদি বড় হইতে চান, বড় যদি হতে চাও ছোট হও। তবে কি সুন্দর কথা আমরা ছোটবেলা শিখছি, অহংকার পতনের। দেখছেন এই যে খনার বচনগুলো, এগুলো কিন্তু এমনি এমনি না, অসাধারণ শিক্ষা কিন্তু আমাদেরকে দেয়া হয়েছে সে আদিকাল থেকে, আমরা মানি না আমরা। তাহলে দুই নাম্বার রোগ আমরা আরো সহজে চিনে যাচ্ছি, যে নিজেকে বড় বলে কখনো বলা যাবে না, নেভার। আমি বড় এটা বলছেন তো মরছেন, আমি বড় এটা বলা যাবে না। আমি বড় এটা সর্বপ্রথম বলছিল হচ্ছে ইবলিস। কে বলছিল? ইবলিস। আল্লাহ বললেন সেজদা দাও, কি বললেন? সব ফেরেশতাদের বললেন সেজদা দাও, সবাই সেজদায় লুটিয়ে পড়লো। সেজদা দেয় নাই একজন, কে? কেন দেয় নাই? আল্লাহ বললেন সেজদা দিলি না কেন? কয় আমি বড়। কি বলে? আমরা বলতে পারবো না, এই কারণে, কারণ এটা বলছিল কে? ইবলিস। ও ইবলিসের দল যে করবে, ইবলিসের ফলোয়ার যারা হতে চায়, তার অনুসারী যারা হতে চায়, এরা বলে আমি বড়, ঠিক কি না? আর নবীদের অনুসারী যারা, এরা বলে ফি আইনি সাগীরা ও ফি আয়ুনিন নাসি কাবীরা, আল্লাহ আমার চোখে আমার ছোট বানান, আল্লাহ মানুষের চোখে আমার বড় বানান। আল্লাহ বললেন কি রে, সেজদা দিলি না কেন? সেজদা দিলি না কেন? তো ইবলিস বলতে আরম্ভ করলো আনা খাইরুম মিনহু, সে আল্লাহর সাথে এখন ডিবেট করতেছে, সে যুক্তি দিচ্ছে, সে বলে যে আনা খাইরুম মিনহু, দেই না এই কারণে, কারণ আমি উঠছে শ্রেষ্ঠ, এটাই তো আমি বড়। কি বলেন? ইবলিস বলতেছে আনা খাইরুম মিনহু, সেজদা দেই নাই কারণ আমি আদমের চেয়ে শ্রেষ্ঠ। খলাকতাহু মিন নার, খলাকতাহু খলাকতানি মিন নার, আপনি আমাকে সৃষ্টি করেছেন আগুন থেকে, ওয়া খলাকতাহু মিন তিন, আর ওকে সৃষ্টি করেছেন মাটি থেকে। আগুনের ধর্ম হচ্ছে দাও দাও করে লেলিহান শিখে উপরের দিকে ওঠে, আগুন ঊর্ধ্বগামী, আর মাটির একটা ঢিলা ফেলে দেন ধপাস করে নিচে পড়ে, মাটি নিম্নগামী। সে দেখেন যুক্তি খাটাইছে, সো ঊর্ধ্বগামী কোনো জিনিস নিম্নগামী কোনো জিনিসের সামনে মাথা নোয়াতে পারে না, ওই যে আমি বড়। আল্লাহ তাআলা বললেন ফখরুজ মিনহা, এই জান্নাত থেকে বের হয়ে যা, এই জান্নাত তোর জন্য আমি চিরকালের জন্য হারাম করে দিলাম। মালউন, সে মালউন, চির অভিশপ্ত। তো ইবলিসের ফলোয়ার যারা হতে চায় তারা বলে আমি বড়, আর নবীদের অনুসারী যারা হতে চায় তারা কি বলে? ফি আইনি সাগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা, আল্লাহ আমার চোখে আমার ছোট বানান, মানুষের চোখে আল্লাহ আপনি আমারে বড় বানান। তাহলে এই যে অহংকার,
এইটাকে কখনো অ্যালাউ করা যাবে না। এই অহংকার করলেই আপনার এই অন্তরটা ড্যামেজ হয়ে যাবে সবসময়। কায়মনে বাক্যে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ অহংকারের খাঁচা থেকে মুক্ত করো তুমি আমায় প্রভু হয়ে, হে আল্লাহ অহংকারের খাঁচা থেকে তুমি আমারে বাঁচাও, অহংকার যেন আমাকে ধরতে না পারে, আমাকে যেন স্পর্শ করতে না পারে, এই দোয়াটা করা যাবে না। আর অহংকার থেকে বাঁচার জন্য ওই হচ্ছে আগে সালাম দিবেন, আল বাদি উবি সালামি বারি উম্মিন আল কিবির। রাসূল ইসলাম বলেছে যে আগে সালাম দেয় তার হৃদয় থেকে অহংকার তুলে নেয় কে? আদম আলাইহিস সালামকে সৃষ্টির পরই আল্লাহ বলেছেন সাল্লিম আলা উলাইকা নাফার, আদম সেজদা দাও, সালাম দাও, ওহুম নাফার উম্মিন আল মালাইকাতি জুলুস, এরা ছিল ফেরেশতাদের মধ্যে থেকে বসা একটা দল। দেখেন আদম আলাইহিস সালামের অন্তরে যেন এই অ্যারোগ্যান্স, এই কিবের অহংকার, ইগো যেন গ্রো করতে না পারে, সৃষ্টির পরেই আল্লাহ আদমকে বলেন আদম আমার সেজদা দাও, আদম জিকির করো, বলেছিল কি আদম কি করো? সালাম দাও, কারণ আল বাদি উবি সালামি বারি উম্মিন আল কিবের, আগে আগে যে সালাম দেয় তার হৃদয়ে কখনো অহংকার থাকে না। এটা পারা যাবে? আগে আগে সালাম দেওয়া যাবে? বন্ধু বন্ধুকে দিবেন, স্বামী স্ত্রীকে দিবেন, স্ত্রী স্বামীকে দিবে, ছেলে মেয়ে বাবা মাকে দিবে, বাবা মা ছেলে মেয়েকে দিবে, বড় ছোটদের দিবে, ছোট বড়দের দিবে। নট নেসেসারি যে ওরা জুনিয়র আমি সিনিয়র, সো আমি সালামের জন্য ওয়েট করব, ওরা দিবে না, আপনি আগে দিবেন, কারণ আগে দিলেই আপনার হৃদয় থেকে অহংকার তুলে নিবে কে? আল্লাহ। এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন যে লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি হাব্বাতু খারদালিন মিন কিবর, যার অন্তরে জাররা পরিমাণ, সরিষার দানা পরিমাণ অহংকার যার অন্তরে থাকে, সে কখনো আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। এর কারণ কি জানেন? কারণ হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেছেন এর কারণ হচ্ছে আল কিবরিয়া ও রিদাই, আল্লাহ বলে অহংকার আমার চাদর। অহংকার কি? আমার চাদর, আমি একটা চাদর পরে আছি, আপনি দর পিছন থেকে টান দিলেন, মেনে নেওয়া যায়। আল্লাহর গায়ের চাদর ধরে যদি টান দেন আপনি, এটা কত বড় বেয়াদবি কল্পনা করতে পারেন আপনি? যারা নিজেকে বড় মনে করতেছেন, বা আমরা যারা নিজেদেরকে বড় মনে করি, আমি বড়, আমি বেশি জানি, আমি ওর চেয়ে শ্রেষ্ঠ, আমি সুপিরিয়র, আমি 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 যারা করে, এরা বেসিকলি আল্লাহ তাআলার চাদর ধরে টান দেয়। নাউজুবিল্লাহ পড়বেন না। কি আছে আপনার অহংকার করার? কি আছে? হাল আতা আলাল ইনসানি হিনু মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআ মাযকুরা, একটা সময় ছিল উল্লেখ করার মতো আমরা কিছুই ছিলাম না, ছোট্ট একটা শুক্রাণু, মাইক্রোস্কোপ ছাড়া দেখাও যায় না, বাবার পিঠ থেকে মায়ের জরায়ুতে যেয়ে বসলাম, নয় মাসে একটু একটু করে বড় হয়ে দুনিয়াতে আসলাম, আসার সাথে সাথে ওয়া ওয়া, কাপড় নাই, চোপড় নাই, কিচ্ছু নাই, উলঙ্গ, নেকেড, কিছু খেতেও পারি না, দিলে এদিক দিয়ে বেরোয় যায়, একেবারে ছোট্ট নিউবর্ন বেবিরে খাওয়াইতে দেখছেন, সুজি ঢুকানো যায় না মুখে। প্রত্যেকের ঘটছে এটা, যেখানে রাখছে পেশা পায়খানা করে সয়লাভ, কেউ বাকি নাই আমরা এরকম, সবার একই হিস্ট্রি, ঠিক কিনা? পেশাব যেখানে বসা ওইখানে পেশাব পায়খানা, বসা শিখতে কয়েক মাস লাগে জানেন আপনারা, ছোট বাচ্চা একটা বসাই দিলে এদিকে পড়ে যায়, এদিকে পড়ে যায়, বালিশ দিয়ে ঠেকনা দিয়ে ওরা বসাইতে হয়, বসা শিখতে লাগে ওর কয়েক মাস, দাঁড়াতে শিখতে ওর এক বছর লেগে যায়, বড় হওয়ার পরে পাঁচ দিনের জ্বর হইলে এই চেহারা আর থাকে না, এই চেহারার যে গ্লেস, নাদুস নুদুস, আপনি ওই কি বলে কোভিড যাদের হয়েছে কাশতে কাশতে কি অবস্থা দেখছেন, নিজের চেহারার হালত দেখছেন, ডায়রিয়া যদি হয় পাঁচবার ছয়বার সাতবার টয়লেটে গেলে ওর দিকে আর তাকানোই যায় না, আমি নাই তো তুই নাই কেন, তুই না অনেক বড়, আমি বড়, তুই না এতদিন বলছিলি আমি বড়, পাঁচবার ছয়বার টয়লেটে হইলে টয়লেটে গেলে কাঁধে ভর দিয়ে আর একবার টয়লেটে যাওয়া লাগে, আবার লম্বা চূড়া হায়াত যদি পায় সত্তর আশি আশি বছর একই ঘটনা, আবার খাবার এদিক দিয়ে দিলে এদিক দিয়ে বেরোয় যায়, আশি বছর বয়স আবার যেইখানে বসে প্রস্রাব পায়খানা করে সমান, তাই না? তো এই তো জীবন, আপনি বড় হইলেন কোথায়? হাল আতা আলাল ইনসানি হাইনু মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআ মাযকুরা, একটা সময় ছিল আমাদের উল্লেখ করার মতো আমি কিছুই ছিলাম না, আবার ওইদিকেই যাব, আবার সব শেষে আবার উলঙ্গ, কাপড় চোপড় ছাড়া একেবারে আবার দিয়ে আসা হবে। তো আপনি অহংকার করার সুযোগটা পেলেন কোথায় ভাই? করা যাবে এটা? এটা করলে কিন্তু আপনার এই দামি অঙ্গটা কলুষিত হয়ে যাবে। তাহলে দুই নাম্বার রোগ কি চিনতে পারছি আমরা? হ্যাঁ, এক নাম্বার রোগের নাম কি ছিল? নিফাক। এখন কিন্তু সাবধান হয়ে গেছে, একটু আগে বলছিলাম ধরবো, এখন খেয়াল করে রাখছি। এক নাম্বারে
নিফাক বা কপটতা আরবিতে বলবেন না বাংলায় বলবেন? বাংলায় বললে কপটতা বলে, মুখস্থ রাখতে সুবিধা, মানে আলোচনাটা শেষে যাতে যেতে যেতে নোট করেও নিতে পারেন, এরকম মাথায় নিয়ে গেলাম আমরা। প্রথমটা কি ছিল? কপটতা। যেটা নিফাক নিফাক বলতেছেন মুনাফিকি, ওইটাই বাংলায় কি? কপটতা। দুই নাম্বার যেটা শিখলাম ওইটা অহংকার। তাহলে অহংকারের সাথে আমাদের কোনো সম্পর্ক আছে? আজকের এই কনফারেন্স থেকে অহংকারকে আমরা সবাই না বলে দিব। অহংকারকে আমরা কি বললাম? এই আপনাদের আওয়াজ, 500 জন মানুষ না বললে এতটুকু আওয়াজ হবে আমি বিশ্বাস করি না। অহংকারকে আমরা কি বললাম? কপটতাকে আমরা কি বললাম? তিন নম্বর রোগের নাম হচ্ছে আল হাসাদ, বাংলায় হচ্ছে হিংসা। বাংলায় কি? ইংরেজিতে জেলাসি। এটাও আমাদের কারণ নাই এখানে, দেখছেন? মানে কেউ আমার দলে থাকতে চায় না, আমি বলি আমাদের কারণ নাই, সবাই বলে আছে। তো এই যে জেলাসি, হিংসা, যেটা ইট বার্নস ইউর সেলফ ইনসাইড, এটা খালি জ্বালায় দেয় ভিতরে। হ্যাঁ, হিংসার অনলে দগ্ধ হয় অন্তর সবসময়। হিংসা করবেন তো এদিকে জ্বলবে, জ্বলতে থাকে, কারো ভালো সহ্য হয় না। এরকম আছে না? উন্নতি করতেছে সহ্য হয় না, ওর ব্যবসা ভালো হইতেছে সহ্য হয় না, ও ভদ্র, ওর আখলাক ভালো সহ্য হয় না, সমাজে তার একটা অবস্থান সহ্য হয় না, শুধু হিংসা, শুধু হিংসা। এবং এটা থেকে আলেমরাও মুক্ত না, বলে আয়াজবিল্লা, আল্লাহ তুমি হেফাজত করো। আলেম সমাজ এটা থেকে মুক্ত না, হিংসা, দাও দাও করে শুধু জলে, বার্ন ইনসাইড, এইটা জ্বালায় দেয় আপনার। এটা কলবে সালিম তো দূর পরে, এটা তো জ্বলিয়ে গেছে, হিংসা যার আছে ওর তো এটা নাই, পুড়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুম ওয়াল হাসাদা, তোমরা হিংসা থেকে বেঁচে থাকো, ফা ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা কামা তাকুলুন নারু আল হাতাবা। হিংসা নেক আমলকে জ্বালিয়ে দেয়, যেমনি ভাবি আপনার এই আগুন কাঠকে জ্বালিয়ে দেয়, হিংসা আপনার নেক কাজকে, নেক আমলকে তেমনি জ্বালিয়ে দেয়, যেমনি আগুন লাকড়ি জ্বালিয়ে দেয়, কাঠ জ্বালিয়ে দেয়। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়ালা তাবাগাদু ওয়ালা তাহাসাদু, হে আমার উম্মতরা একে অপরকে হিংসা করো না, হিংসা করো না। হিংসা কিন্তু বড্ড মারাত্মক, হিংসার চোখ, হিংসার চাহনি, এটা বড্ড ভয়ঙ্কর। এবং কোরআন আমাদেরকে শিখিয়েছে যে আমরা যেন সবসময় হিংসুকের এই হিংসুটে চক্ষু থেকে আল্লাহর কাছে পানা চাই। আমরা কিন্তু সূরা ফালাকে পড়ি যে অমিংসারি হাসিদিন ইদা হাসাদ, এর অর্থ জানেন? যে আল্লাহ হিংসুকের হিংসা থেকে তুমি আমাদেরকে বাঁচাও। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমরা আমাদের জীবনের একটা লম্বা সময় হিংসা করতে করতে পার করে দিই। কি করতে করতে? হিংসা। আল্লাহর দেয়া আমাদের জন্য সবচাইতে বড় নেয়ামত হচ্ছে সময়। সবচেয়ে বড় নেয়ামত কি? এই দামি সময়টা অন্যের পিছনে হিংসা করতে করতেই আমরা পার করে দিই। এবার একটা লজিক্যাল কথা বলি, খেয়াল করে শুনবেন, কান দুটো খরগোশের কানের মতো খাড়া করে আমার দিকে শুনেন। হিংসা করলে লাভ না লস? কি লাভ আমাদের হিংসা করলে? কি লাভ? লেটস সে আমাদের আজকের প্রথম আলোচক আমাদের নাহিদ হাসান ভাই খুব ভালো আলোচনা করে, খুব ভালো পয়সার মালিক, খালি উন্নতি, খালি সফলতা। এখন আমি যদি ওনারে হিংসা করি, ওনারে সফলতা কমবে? না। পজিশন উত্তর দেন, কমবে? না। তো নাহিদ হাসান ভাই শুধু উন্নতি করে, আমি যদি হিংসা করি নাহিদ ভাইয়ের উন্নতি তো থেমে যাবে সাথে সাথেই। হ্যাঁ, থামবে না? থামবে না। আচ্ছা, আমি যদি নাহিদ ভাইয়ের হিংসা করি আমার তো অনেক উন্নতি হয়ে যাবে, তাই না? তাহলে দেখেন, যদি হিংসা করলে, যারে হিংসা করি ওর যদি লস হইতো, করলাম হিংসা, কি বলেন? দেখাই দিলাম ওরে, তাই না? আমি হিংসা করলে যদি নাহিদ ভাইয়ের একটু ডাউন হইতো, লস হইতো, তাইলে না হিংসা করতাম, কারণ আমি হিংসা করলেই খালি ডাউন। আজকে একটু বেশি করে হিংসা করছি, কালকে পড়ে গেছি, আর খোঁজ খবর নাই, ব্যবসায় লস, যেদিকে যায় ওদিকেই সমস্যা। তো এইটা হয় না। আবার আমি যদি হিংসা করি আমি অনেক আগায় যাচ্ছি, এটাও হয় না। তো লাভটা কি? একটা লাভ আছে, এদিকে জলে খালি, এদিকে কি? খালি জলে। এই একটা লাভ আছে,
আসলে যদি হিংসা করলে ওনার লস হইতো, নামাইতে পারতাম যেহেতু পছন্দ করি না, হিংসা করতাম সারা দিন রাত 24 ঘন্টা 24/7, কি বলেন? আবার হিংসা করলে আমার শুধু ডেভেলপ হচ্ছে, সারা দিন রাত হিংসা, কি বলেন? এরও নামাইতে পারি না, আমিও উঠতে পারি না, মাঝখান দিয়ে খালি জলে। তো এই হিংসা করে লাভ আছে? লাভ যেটা আছে ওটা শুনেন, অন্যের সফলতা এনজয় করেন, অন্যের সফলতাকে এনজয় করার মানসিকতা অর্জন করুন, তার জন্য দোয়া করেন, দোয়া করলে লাভ আছে। কি লাভ? নাহিদ ভাই সফল, আমি বললাম আল্লাহ আমার ভাই নাহিদ ভাইকে তুমি আল্লাহ তুমি আরো সফল বানাও। ফেরেশতারা বলে ওয়ালা কাবি মিসলিন, মানে তুমি যে দোয়াটা করছো এই দোয়াটা তোমার জন্য আল্লাহ আগে কবুল করে নিক। মানে নাহিদ ভাইয়ের জন্য আমি যেই দোয়া করলাম এটা নাহিদ ভাইয়ের জন্য কবুল হওয়ার আগে ফেরেশতাদের দোয়া আমার জন্য এটা কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ, এত আস্তে লাভ হয়েছে না অনেক? আপনার ভাইয়ের শুধু সফলতা, আল্লাহ আমার ভাইয়ের আরো সফল বানা, ও এ প্লাস পাইছে, আল্লাহ ওরে আরো মেধা দাও, আল্লাহ তুমি আরো বরকত দাও, এই যা বললাম ফেরেশতারা বলে ওয়ালা কাবি মিসলিম, আল্লাহ এ তার ভাইয়ের জন্য যে দোয়াটা করলো এই দোয়াটা আগে ভালো দোয়াটা তার জন্য তুমি কবুল করে নাও। লাভ না লস? সবাই বলেন। তাহলে কি করবেন? দোয়া করবেন। হিংসা করবো আজকে থেকে আমরা? করবেন? অন্যের সফলতাকে আমরা এনজয় করব, দোয়া করব। আর একটা কাজ করতে পারেন, তার মতো হওয়ার চেষ্টা করতে পারেন, নাহিদ ভাইয়ের মতো হওয়ার ট্রাই করব, কম্পিট করব ওনার সাথে, প্রতিযোগিতা করব। ভালো কাজে প্রতিযোগিতা এটা জায়েজ, ভালো কাজে প্রতিযোগিতা জায়েজ, আমি আরো ভালো করব, আমি নাহিদ ভাইয়ের কাছ থেকে শিখে কম্পিট করব, পারলে ওনারা ছাড়াই যাব কোনো সমস্যা নাই, পারলে নাহিদ ভাইকে ছাড়াই যাব এতেও সমস্যা নাই। তাহলে দোয়া করব যে ভালো করতেছে কিভাবে ভালো করে এটা শিখে কম্পিট করব, প্রতিযোগিতা করে পারলে ওনারা ছাড়াই যাব, কারণ ভালো কাজে প্রতিযোগিতাতে কোনো সমস্যা নাই। কিন্তু করব না কোনটা? হিংসা। সবাই বলতে হবে আওয়াজ করে, করব না কোনটা? হিংসা। তাহলে তিন নাম্বার রোগ চিনে গেছেন? হ্যাঁ চিনছেন? তাইলে হিংসাকেও আজকের প্রোগ্রাম থেকে আমরা না বলে দিব। হিংসাকে আমরা কি বললাম? না। তাহলে প্রথম রোগ কি ছিল? কপটতা। দুই নাম্বার রোগ? অহংকার। তিন নাম্বার? ওকে, মুভিং অন। চার নাম্বার রোগের নাম হচ্ছে আর রিয়া, যেটা আত্মাকে ড্যামেজ করে দেয়, কলবকে ড্যামেজ করে দেয়। রিয়া মানে লোক দেখানো মানসিকতা, শো অফ মেন্টালিটি, এটা নাই কারণ। এটা আছে তো, এই যে শো অফ মেন্টালিটি, প্রিয় ভাইরা, সম্মানিত ভাইরা, খেয়াল করে শুনেন, আর বেশি সময় নেবেন, অল্প কয়েক মিনিট, সবসময় এদিকে তাকায় থাকে তাহলে বুঝতে পারবেন, রিসিভ করতে পারবেন। এই শো অফ করার মেন্টালিটি এটা বড্ড ভয়ঙ্কর, লৌকিকতা, লোক দেখানো মানসিকতা, এবং সোশ্যাল মিডিয়ার কারণে এই ব্যাপারটা আরো ভয়ঙ্কর হয়ে গিয়েছে। নানা কারণে ভালো কাজগুলো শেয়ার করতে হয়, বিভিন্ন ইভেন্ট শেয়ার করতে হয়, কিন্তু জায়গাটা বড্ড পিচ্ছিল। যদি আল্লাহকে দেখাতে না চেয়ে মানুষকে দেখাতে চাওয়া হয়, ওটা আল্লাহ কবুল করে না, এটা ভয়ঙ্কর। সুনান ইবনু মাজার হাদিস, সাহাবারা দাজ্জালকে নিয়ে ভয় পাচ্ছিলেন, দাজ্জালের আলোচনা করতেছিলেন, রাসূলুল্লাহ ইসলাম আসলেন, এসে বললেন আমি কি তোমাদেরকে দাজ্জালের চাইতে বড় একটা ফিতনার কথা বলবো না? সাহাবারা বললেন বালা ইয়া রাসূলুল্লাহ, বলেন। আল্লাহ রাসূলুল্লাহ ইসলাম বললেন সেটার নাম হচ্ছে আশির্ক আল খাফি, গোপন শির্ক, মানে রিয়া, লোক দেখানো মানসিকতাকে রাসূলুল্লাহ ইসলাম বলেছেন গোপন শির্ক। কারণ আমরা ভালো কাজ যাই করি দেখাবো একজনকে, আওয়াজ করে বলতে হবে তিনি কে, তা আল্লাহরে দেখাইতে না আছে আপনি মানুষরে দেখাইলেন, তো আল্লাহর যাকে মানুষরে বসেছেন না, শির্ক হয়ে গেছে। তবে এটা শির্কে আকবার না, শির্কে আসগার বা শির্কে খাফি হাদিসে এসছে। তো রাসূলুল্লাহ ইসলাম বললেন দাজ্জালের চাইতে ভয়ঙ্কর ফিতনা হচ্ছে শির্কে খাফি, সেটা কেমন? আইয়াকুম আর রজুল ইউসল্লি, আল্লাহ আকবার, নামাজে দাঁড়াইছে, ফাইউজাইয়িনু সালাতাহু, খুব সুন্দরভাবে নামাজ পড়তেছে, লম্বা রুকু, লম্বা সাজদা, লম্বা কিয়াম, এত আস্তে আস্তে নামাজ পড়ে, উদ্দেশ্য কি? ফাইউজাইয়িনু সালাতাহু লিমা ইয়ারা মিন নাযারি রাজুল, যাতে লোকজনের নজর কাড়া যায়। আসলে নামাজে মুসল্লায় দাঁড়াই কার নজর কাটতে? আল্লাহ। কথা বুঝতেছেন?
একজনের নজর কাটতে আমরা দাঁড়াই মুসল্লাতে, তিনি কে? আল্লাহ। ওইটা না, আমারে সবাই একটু বুঝুক, লম্বা সময় একটু থাকলাম, লম্বা সময় রুকু করলাম, এটা করতে হবে। কিন্তু ইন্টেনশন যদি হয় যে আমারে সবাই বুজুর্গ বলবে, আমারে সবাই মুসল্লি বলবে, আমারে সবাই মুত্তাকি বলবে, সব শেষ। আল্লাযীনা হুম ইউরাউন, যারা এই লোক দেখানোর জন্য নামাজ পড়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাদের ধ্বংস, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এই নামাজ আল্লাহর কাছে কবুল হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না আখাফা মা আখাফা আলাইকুম আশিরকুল আসগার, সবচেয়ে ভয় পাই তোমাদের ব্যাপারে শিরকে আসগার, সেটা কি? আর রিয়া, লোক দেখানো মানসিকতা। বড্ড ভয়ঙ্কর সম্মানিত ভাইরা, নামাজ পড়ে মুসল্লি বলবে, দান করতেছে এই উদ্দেশ্যে যে আমার দানবীর বলবে, হজে যাচ্ছে যেন আলহাজ বলে, আলহাজ কি বলে? এই আলহাজের ওয়াজ করতে করতে আমি শেষ। মানে মানসিকতাটাই এটা, মানে কবে আলহাজ হব, কবে আমার আমার মাইক থেকে বলবে আলহাজ অমুক, লিখে নেন এই হজ কবুল হয় নাই, লিখে দিব আমি, কারণ আপনি তো আল্লাহ সন্তোষের জন্য করেন নাই। একটা গল্প শুনেছি এরকম, পুরান ঢাকার এক লোক, ওই হজের ফরজ তাওয়াফটা যেদিন 10 জিলহজ, চারটা চক্কর দিয়ে খুব ক্লান্ত হয়ে গেছে, তো মেয়ে ফোন দিছে, কয় মা মা একটু পরে কথা কইতেছি, আর মাত্র 3 দিয়ে মাগার আলহাজ হয়ে যাইতেছি, আর মাত্র 3 বাকি, 3 দিলে আলহাজ হয়ে যাবো আমি। মানে বলতেছে মা তুই এখন ফোন দিস না আমারে, একটু অপেক্ষা কর, আর 3 দিলেই আলহাজ হয়ে গেলাম। তো উনি আলহাজ হয়ে গেছে, চারটা অব দিয়ে রেস্ট নিয়া বলছে আর একটু পরে ফোন দে, আর 3 দিলে কি? এই যে আলহাজ। আরেকটা গল্প শুনেছি এরকম, হজ করে এসে এলাকার দোকানে বাকি খায়, তো যে বলতেছে এই বাকি খাতাটা বের করতো, টালি খাতাটা বের করছে, তো দোকানদার বেচারা মহা খুশি, ভাবছে মনে হজ করে আসছে, আর এই দেনা পাওনা ঋণ টিন মনে হয় আর রাখতে চায় না। তো সে বলছে কলম নাই তোর দোকানে? কাজ তো টালি খাতা নিয়ে ওর নাম ধরেন যে সদরুদ্দিন, তো সদরুদ্দিনের আগে বারণ করে লিখতেছে আলহাজ, আলহাজ লেখে টালি খাতা দিয়ে আবার চলে গেছে। দোকানদার বেচারা তো বেগু, কি ঘটনা কি? আমি বললাম হস্টস করে আসছে আর দানা পাওনা ঋণ এই সবগুলো রাখতে চায় না, খালেস মনে হয়ে গেছে। তো ও দোকানের টালি খাতা বের করছে যে ওই জায়গায়ও যে আমার নামটা আছে ওইটাও আলহাজ থাকতে হবে, লিখে দিলাম, এই হজ কবুল হয় নাকি? আর রিয়া, লোক দেখানো মানসিকতা। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা ভয়ঙ্কর হাদিস বলেছেন, এই হাদিসটা যতবার পড়ি থরথর করে আত্মাটা কাঁপে। কিয়ামতের দিন আল্লাহ তাআলা অনেক শহীদকে বলবেন তুমি জাহান্নামে যাবে, সে বলবে আল্লাহ আমি জাহান্নামে যাব, আমি তো রক্ত দিয়েছি তোমার তোমার জন্য, লিইলাই কালিমাতিল্লাহ, আমার দেহের তাজা রক্ত দিয়ে আমি শহীদ হয়েছি, জানাজা ছাড়া আমার দাফন হয়েছে, আমি তো জান্নাতে যাব। আল্লাহ বলবে না, তুমি শহীদ হয়েছো এই কারণে যে লোকজন তোমাকে বীর বলবে, বীর বাহাদুর, তো দুনিয়াতে তো তোমারে বাহাদুর বলছে, তো তোমারে বিশাল যোদ্ধা ছিল, বাহাদুর ছিল, খেতাব তো তুমি পেয়েছো, আমার কাছে কিছু কিচ্ছু নেই, জাহান্নামে যাও, গো টু দ্য হেল ফায়ার। অনেক দানশীলকে আল্লাহ বলবে জাহান্নামে যাও, সে বলবে আল্লাহ আমি জাহান্নামে যাব, আমি তো মসজিদ মাদ্রাসা এতিমখানা বৃদ্ধাশ্রম এমন কিছু নাই যে বাকি রাখছি, শত শত মসজিদ আমি করেছি, আমি কেন জাহান্নামে যাব? আল্লাহ বলবে না, তুমি দান করেছিলে এই জন্য যে লোকজন তোমারে দানশীল বলবে, দানবীর বলবে, আদেম তাই বলবে, ওইটা তো তোমাকে বলা হয়েছে, জাহান্নামে যাও, আমার কাছে কি চাও, গো টু দ্য হেল ফায়ার। সেদিন আল্লাহ তাআলা অনেক আলেমকে ডাকবেন, অনেক দাঈদেরকে ডাকবেন, অনেক দোয়াত ইলাল্লাহদের তিনি ডাকবেন, সেদিন অনেক দোয়াত ইলাল্লাহদেরকে ডেকে আল্লাহ বলবেন যে তুমিও জাহান্নামে যাবে। সে বলবে আল্লাহ কেন? আমি মানুষকে কোরআন শিখিয়েছি, আমি মানুষকে হাদিস শিখিয়েছি, আমার কথা শুনে অনেক নামাজ ধরেছে, আমার কথা শুনে অনেকের দাড়ি রেখেছে, আগে সুদ খেত, আমার কথা শুনে সুদ বন্ধ করেছে,
আমার কথা শুনে তো আল্লাহ, এরা নামাজি হয়ে গিয়েছে, দ্য এন্টায়ার সোসাইটি সুদ বন্ধ করেছে, নামাজ ধরেছে, তারা ফরজ যাকাত দিত, আল্লাহ আমি কেন জাহান্নামে যাব? আল্লাহ বলবেন, তুমি এই দাওয়াতি কাজ করেছো, লোকজন তোমাকে বড় আলেম বলবে, লোকজন তোমাকে বড় সেলিব্রিটি বলবে, লোকজন তোমার নামে তাকবীর দিবে, তোমাকে বড় আলেম বলবে, বড় দাঈ বলবে। এটা তো বলা হতো তোমাকে দুনিয়াতে, আল্লামা বলে ডাকা হতো তোমাকে, বাহারুল উলুম বলা হতো তোমাকে, জ্ঞানের সাগর, অনেক বড় দাঈ, অনেক বড় সেলিব্রিটি তোমাকে বলা হতো এই দুনিয়াতে। তো যা চেয়েছো তা তো পেয়েছো, আমার কাছে কি চাও? আমার কাছে তোমার জন্য কিছু নাই, গো টু দ্য হেল ফায়ার, তুমি জাহান্নামে যাও। আল্লাহ ওইরকম আলেম হওয়া থেকে আমাদেরকে তুমি বাঁচাও, ওইরকম দাঈ হওয়া থেকে তুমি আমাদেরকে বাঁচাও। আল্লাহ লোক দেখানো মানসিকতা এই শখ থেকে আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো। তাহলে চার নম্বর যে রোগ আমরা চিনে ফেলছি না, এটার নাম কি? রিয়া। নামাজ পড়তেছি, মানুষ আমার বড় মুসল্লি বলে, হজ করে আসছি যেন আমার নামের আগে আলহাজ লাগায়, জাকাত দিচ্ছি জাকাতের শাড়ি লুঙ্গি, দানবীর শিল্পপতি এটা যেন বলে, জেহাদের ময়দানে গিয়েছি ইসলামের জন্য মিছিল দিচ্ছি যাতে মিডিয়াতে আমাকে সবার আগে দেখা যায়। আল্লাহ বলবে গো টু দ্য হেল ফায়ার, জাহান্নামে যাও, এগুলো একটাও আমার জন্য করো নাই, তুমি যা চেয়েছিলে দুনিয়াতে তুমি সেটা পেয়েছো, আমার কাছে কি চাও? কিছু নাই আমার কাছে তোমার জন্য, যাও। আল্লাহ এরকম দানশীল হওয়া থেকে, এরকম আলেম হওয়া থেকে, এরকম বীরত্ব দেখানো থেকে আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো। আল্লাহ রিয়া থেকে আমাদের এই কলপটাকে তুমি মুক্ত করো। আল্লাহ আমরা যা করবো কেবলমাত্র শুধুমাত্র তোমার সন্তুষ্টির জন্য, তোমাকে দেখানোর জন্য যেন করতে পারে, আল্লাহ তুমি তৌফিক দান করো। তাহলে চার নম্বর রোগটা চিনতে পারছেন প্রিয় ভাইরা? কি নাম এটার? আলহামদুলিল্লাহ, এই তো বুঝে ফেলতেছেন। তাহলে আজকের এই প্রোগ্রাম থেকে আমরা এই রিয়া বা লোক দেখানো মানসিকতা এটাকে না বলে দিব, কি বলেন? আজকের এই প্রোগ্রাম থেকে আমরা সবাই রিয়াকে কি বললাম? তাহলে প্রথম রোগের নাম ছিল কি? ছিল কপটতা। দ্বিতীয় রোগের নাম অহংকার। তৃতীয় রোগের নাম? চতুর্থ রোগের নাম? বাংলায় বলেন, লৌকিকতা, লোক দেখানো মানসিকতা। রাইট, সব শেষে হচ্ছে পাঁচ নাম্বার রোগের নাম হচ্ছে সুউদ্দন, মন্দ ধারণা, অন্যের ব্যাপারে মন্দ ধারণা করা, বাজে ধারণা, নেগেটিভ অ্যাসাম্পশন, সবসময় একটা নেগেটিভ চিন্তাধারা। কিছু লোক দেখবেন যে পজিটিভ কিছু খুঁজেই পায় না, আছে না, ভালো একটা জিনিস এর মধ্যেও ভেজাল খুঁজে বের করছে। জাজমেন্টাল, অন্যের ব্যাপারে মন্দ ধারণা করা, সবসময় অন্যকে কাঠগড়ায় দাঁড় করাতে সে পছন্দ করে, এরকম আছে না? ওনার এই সমস্যা, ওনার তো উনি নামাজ হয় না, এত ঝামেলা আছে ফ্যামিলিতে, ওর তো এটা, ওর ওর সমস্যা, তোর কি সমস্যা? ওর সমস্যা ওর সমস্যা যে বুঝলি, তোর কি সমস্যা বল? এরকম এরকম আছে না? নিজের দোষের কোনো খবর নাই, শুধু অন্যের দোষ, শুধু অন্যের দোষ, শুধু নেগেটিভ। প্রিয় ভাইরা, এই নেগেটিভিটি থেকে বেরিয়ে আসতে হবে আমাদের, অন্যের দোষ খোঁজা যাবে না, নিজের দোষ খুঁজতে হবে, নিজেকে কাঠগড়ায় দাঁড় করান, একটু একটু নিজে কি কি ভুল করলাম, নিজে কি কি অন্যায় করলাম, এটা একটু বের করবার চেষ্টা করেন, নিজেকে কাঠগড়ায় দাঁড় করান। আমরা এই ভুলটা করে ফেলি, আমরা নিজেকে কাঠগড়ায় দাঁড় না করিয়ে কি করি? হ্যাঁ, কি সুন্দর, হিজ দ্য জাজ, সে জাজ করবে, সে জাজের চেয়ারে বসছে, তার দায়িত্ব দেওয়া হয়েছে, এবার সে এই তোমার এই সমস্যা, এই সমস্যা, এটা ওইটা। তো জাজমেন্টাল হওয়া যাবে না, পজিটিভ চিন্তা ধারণা করতে হবে। দেখেন আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জিতানিবু কাসীরাম মিনাযযন ইন্ন বাযাযযন্নি ইসম। ওহে বিশ্বাসীরা, বেশি বেশি ধারণা করা থেকে বেঁচে থাকো, কেননা ধারণাটা হচ্ছে পাপ,
এই যে আপনি বাজে ধারণা করলেন এটা পাপ, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফাইন্না যান্না আকযাবুল হাদিস, এই ধারণা করাটা এটা হচ্ছে মিথ্যা কথা, অধিকাংশ ধারণা এটা মিথ্যা হয়। ওয়াইন্না যান্না লা ইয়ুগনি মিনাল হাক্কি শাইআ, ধারণা কখনো সত্যের বিকল্প হতে পারে না, কখনো বিকল্প হতে পারে না। এই জন্য আপনি বাজে ধারণা করবেন না, ধারণা করতে হলে সুধারণা করেন, ধারণা করতে হলে কি ধারণা করবেন, হঠাৎ দেখলেন যে ওদিকে আজান হইতেছে বসে আছে, এই নামাজ পড়ে নাই, বোধ হয় নামাজ পড়েই না, ওর যে কি সমস্যা আছে আপনি জানেনই না, হতে পারে না যে কি রে নামাজ পড়লো না, সে হয়তো মুসাফির, সে কি সে তো জমা কসর করার অনুমতি তো ফ্লেক্সিবিলিটি তো শরীয়ত দিয়েছে ঠিক কিনা, বোন একটাকে দেখছেন নামাজ পড়ে নাই, ধারণা করেন যেহেতু বেনামাজি, এর বলতে নামাজ পড়ে না এরকম বলে না, হয়তো মেনস্ট্রুয়েশনের পিরিয়ড চলছে তার পিরিয়ডের কারণে তো সে নামাজ পড়তে পারবে না। আপনার বন্ধুকে দেখলেন বোরকা পরা এক মহিলার সাথে যাচ্ছে দিক দিয়ে, একটা মেয়ের সাথে ইয়াং বোরকা পরা, এই তো বাজে ধারণা শুরু, মামাই তো একেবারে কাজ করে ফেলাইছে, হ্যাঁ বলে না এরকম, মামাই তো একেবারে কাজ বানাই দিছে, আল্লাহ আকবার। এই যে আপনি ধারণা করলেন, আপনার গুনার পাল্লাটা ভারী করলেন, এই মেয়েটা তার আপন বোন হতে পারে কি পারে না, আসতে বললেন যে পারে কি পারে না, তার আপন ভাগ্নি হতে পারে কি পারে না, এই যে আপনি মন্দ ধারণা করছেন, মানে যাই দেখি আমরা খালি চোখে এটা কিন্তু সব বাস্তবতা না, সামথিং কুড বি স্ট্রেঞ্জ বিহাইন্ড দ্য সিন, এর বিপরীত এমন কিছু আছে ওটা আমি জানি না হিস্ট্রিটা। এই জন্য আপনি সুধারণা করবেন, কি করবেন সবসময় সুধারণা করবেন, এই মন্দ ধারণা বাজে ধারণা, অনেকে এরকম কিছু দেখলেই বিয়ে করার পরে একটা ঘড়ি হাতে দেখলেই কো এটা বোধ হয় যৌতুক দিছে, বোধ হয় পুলিশ অফিসার একটা গাড়ি কিনছে বা ফ্ল্যাট কিনছে, এই তো ঘুষের টাকা দিয়ে বানায় ফেলছে, পুলিশ অফিসার মানেই কি সবাই ঘুষ খায়, ঘুষ খায় একটা বড় সংখ্যক, কিন্তু এখনো অনেক সৎ পুলিশ অফিসার আমার দেশে আছে না, নাই আছে এখনো আছে। তো আপনি মন্দ ধারণা করে গুনার পাল্লা ভারী করবেন না, তাহলে এই মন্দ ধারণাকেও আজকের প্রোগ্রাম থেকে আমরা কি বলে দিলাম, তাহলে পাঁচটা রোগ চিনছেন না, এক নম্বরে কপটতা, দুই নম্বরে অহংকার, তিন নম্বরে হিংসা, চার নম্বরে লৌকিকতা, পাঁচ নম্বরে মন্দ ধারণা করা। আচ্ছা ঠিক আছে, এই যে রোগ যে হয়েছে রোগ নিয়ে বসে থাকা ভালো না, ট্রিটমেন্ট করতে হবে, আসেন চিকিৎসা শুরু করে দিই। এক নম্বরে চিকিৎসা তাকওয়াল্লাহ, আল্লাহর ভয় লাগবে, এখানে কি লাগবে, আল্লাহর ভয়, আল্লাহর ভয় যাদের হৃদয়ে থাকে তাদের হৃদয়ে কখনো কি হয় না, পথ ভুলে যায় না, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কখনো পথ ভুলে যায় না, আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, রাতের আধারে যারা সেজে রাতে রয় দু চোখের অশ্রুতে নদী যেন বয়, চলনার হাসানি যত আসুক পেছনে ফিরে সে তাকায় না, সবাই পড়েন, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কখনো পথ ভুলে যায় না, আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, আলহামদুলিল্লাহ বলেন, আমরা যেন সেই পথের পথিক হতে পারি, আমরা পড়ি আমিন। তাহলে রোগ নিয়ে বসে থাকা ভালো না, দ্রুত চিকিৎসা করা দরকার, যে এই পাঁচটা রোগ যে বললাম এটা আপনার কল্পকে হৃদয়কে ড্যামেজ করে দেয়, এই ড্যামেজ থেকে বাঁচবেন এক নম্বর হচ্ছে আল্লাহর ভয়, কারণ রাসূল ইসলাম বলেছেন আতাকওয়া হা হুনা, আতাকওয়া হা হুনা, তাকওয়া হা হুনা, তাকওয়া থাকে কোথায়, এই কলবে, তো এই তাকওয়ার যদি এখানে বসাইতে পারেন তাহলে এই কলবে কোনোদিন কলুষতা নোংরামি স্থান পাবে না, আল্লাহর ভয় কিছু করলেই আল্লাহ ইজ ওয়াচিং মি, আল্লাহ আমাকে দেখছেন, আল্লাহ কিন্তু আমারে দেখে, এই চিন্তাটা থাকতে হবে। আচ্ছা এক নম্বর মেডিসিন পাইছেন না, আল্লাহর ভয় সবসময়, কেউ দেখে নাই একজন দেখছে তিনি কে, কেউ যেটা দেখে না সেটা দেখে কে, কেউ যেটা বোঝে না বোঝে কে, এক নম্বর আল্লাহ কিন্তু সব দেখে, আল্লাহর ভয়টা এখানে স্থান দিলাম, এটা হচ্ছে প্রথম চিকিৎসা। দুই নম্বর চিকিৎসা হচ্ছে যিকরুল্লাহ, আল্লাহর জিকির, আল্লাহর জিকির, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, এই চারটা জিকির শ্রেষ্ঠ জিকির, পড়েন আওয়াজ করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ
ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, শ্রেষ্ঠ জিকির। সব কিছুর ফুয়েল দেয়া লাগে, খাবার দেয়া লাগে। এই যে গাড়ি চালায় যারা আসছেন, তেল লাগে না গাড়ির? তেল, গাড়ির খাবার। আজকে সকালে আমরা ব্রেকফাস্ট লাঞ্চ করছি না, এগুলো আমাদের খাবার। তো এই যে হৃদয়টা কাল, এটার একটা খাবার আছে না নাই? আল্লাহ পাক বলছেন, আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহ তাআলার জিকিরই হচ্ছে এই কলবের খাবার। পড়েন সুবহানাল্লাহ, আল্লাহর জিকির দিয়ে এই কলব প্রশান্ত হয়, আপনার আত্মাটা প্রশান্ত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আশ শাইতানু জাসিমুন আলা কলবি ইবনে আদম, শয়তান হাঁটু গেড়ে মানুষের কলবে খামচি মেরে বসে থাকে। ফাইদা যাকারাল্লাহ খানাসা, যখন মানুষ আল্লাহর জিকির করে শয়তান দৌড়ে পালায়। ওয়াইদা গাফালা ওয়াসওয়াসা, আর গাফেল হলেই এসে আবার ওয়াসওয়াসা শুরু করে। তাহলে সব সময় আমরা জিকির করতে থাকব। লা ইয়াজালু লিসানুকা রাতাবা মিন যিকরিল্লাহ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক মুহূর্তের জন্য যেন তোমার জিহ্বাটা আল্লাহর জিকির থেকে খালি না থাকে। এটা আল্লাহর জিকির দিয়ে জিহ্বাটাকে সিক্ত রাখো। তাহলে এই কলবের খোরাক হচ্ছে জিকির। কলবের খোরাক কি? কলবে কি বসাতে হবে? আল্লাহর জিকির। নাকি আয়না বসাইবেন? হ্যাঁ, আয়না বসাইয়া দেবো না, কি বসাবো আমরা? কি বসাবো? তিন নম্বর মেডিসিন হচ্ছে মুহাসাবাতুন নাফস, সেলফ অ্যাসেসমেন্ট, সেলফ ক্রিটিসিজম, নিজের সাথে নিজের বোঝাপড়া, নিজের সাথে নিজের এই বোঝাপড়া করলে কিন্তু আত্মা ঠিক থাকে। এক সাহাবি বলে, ইয়া রাসূলুল্লাহ, কোনটা পাপ কোনটা ভালো বুঝবো কেমনে? রাসূল বলে, ফতুয়া আমারে জিজ্ঞেস না করে তোমার কলবকে জিজ্ঞেস করো। ইস্তাফতি কালবাক, অন্তরকে জিজ্ঞেস করো, তোমার অন্তরে বলে দিবে কোনটা ভালো কোনটা খারাপ, ঠিক কিনা? তো তাহলে এই সেলফ অ্যাসেসমেন্টটা করবেন। চার নম্বর মেডিসিন, সিনসিয়ার অ্যাডভাইস, ওয়েল উইশিং, সব সময় অন্যের জন্য ভালো কামনা করা। অন্যের জন্য কি কামনা করা? ভালো কামনা করা। শুভ কামনা করলে এই অন্তরে কখনো অহংকার হিংসা এগুলো থাকবে না। দিন ওয়ান নাসিহা, দিন মানেই শুভ কামনা। তাহলে আমরা অন্যের জন্য সবসময় শুভ কামনা করবো, পারা যাবে? পাঁচ নাম্বার, এতিমের মাথায় হাত বুলিয়ে দিবে। এক সাহাবি বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার চোখ দিয়ে পানি নামে না, আমার হৃদয় বড্ড শক্ত, কি করবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইরহামিল ইয়াতিম, এতিমের প্রতি রহম করো। ওমসা রাসা, এতিমের মাথায় হাত বুলিয়ে দাও। ওয়া আতঈম মিন তাআম, তোমার খাবার থেকে ওরে পরেও খাও। তালিনু খালবুক ওয়া তুদরাকু হাজাতু, তোমার হৃদয় নরম হবে, তোমার ইচ্ছা পূরণ হবে। সুবহানাল্লাহ। দেখেন, যাদের কলব শক্ত নরম হয় না, এতিমখানায় যাবেন, ওদের সাথে একটু খাবেন, একসাথে লাঞ্চ করলেন, সবাই খাওয়ালেন, লাঞ্চ করলেন, এতিমের মাথায় হাত বুলাই দিলেন, এতিমদের সাথে বসলে খাইলে হৃদয় নরম করে দিবে কে? ছয় নাম্বার, তওবা ইস্তিগফার করা। প্রতি মুহূর্তেই পড়া আস্তাগফিরুল্লাহ, কি পড়বেন? কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন, মানুষ যখন পাপ করে, রানা আলা কুলুবিহিম, ওর কলবের ভেতরে দাগ পড়ে যায়, মরিচা পড়ে। সুরানে তিরমিজিতে এসেছে যে কানা নুকতাতুন সাউদা ফি কলবি, একটা পাপ করছেন, একটা ব্ল্যাক ডট, আরেকটা পাপ, আরেকটা ব্ল্যাক ডট, আরেকটা পাপ, আরেকটা ব্ল্যাক ডট, পড়তে 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 এই সুন্দর কলবটা কুচকুচে কালো হয়ে যায়। এরপর আর ভালো জিনিস ভালো লাগে না, সত্য মানতে মন চায় না। তো এই পাপ করার পরে যখনই সম্বিত ফিরে পাবেন, যখনই আপনি আল্লাহর কাছে ফিরে আসবেন, আপনি বলবেন আস্তাগফিরুল্লাহ, কি বলবেন? একবার আস্তাগফিরুল্লাহ, একটা ডট উঠে যাবে, আরেকবার আস্তাগফিরুল্লাহ, একটা ডট উঠে যাবে, করতে করতে পুরো হৃদয়টা পরিচ্ছন্ন হয়ে যাবে। তাহলে ভুল করলে আমরা ফিরে যাব কার কাছে? আর কি পড়বো? শেষ কথা বলি, সর্বশেষ মাধ্যম হচ্ছে দোয়া করা। সব কিছুর কারিশমা যেখানে শেষ, দোয়ার কারিশমা ঠিক সেখান থেকে শুরু। একটা দোয়া আছে কোরআনের দোয়া, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইদ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব, হে আমাদের রব, আমাদেরকে হেদায়েত দেওয়ার পরে আমাদের কলবটা আল্লাহ আপনি বক্র করে দিয়েন না, বক্রতার অনুগামী আপনি বানিয়েন না, আল্লাহ হেদায়েতের উপরে আমাদের অটল রাখেন। এই দোয়াটা মুখস্থ আছে না? এটা করবেন। আম্মা জান, উম্মে সালামা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান, ওনাকে এক সাহাবী যায় বলে, রাসূলুল্লাহ, হে আম্মা জান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আপনার বাসায় থাকতো, কোন দোয়াটা সবচেয়ে বেশি পড়তো আমাদেরকে একটু বলেন, একটু বলেন না, কোন দোয়াটা বেশি পড়তো? তিনি বললেন, আমার ঘরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন থাকতেন, তিনি সবচেয়ে বেশি এই দোয়াটা পড়তেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, অর্থাৎ হে অন্তরের পরিবর্তনকারী, আমার অন্তরটাকে দীনের উপরে আপনি সাবিত রাখেন, দিনের উপরে আপনি সাবিত রাখেন, হে অন্তরের পরিবর্তনকারী, সাবিত কলবি আলা দিন, আমার কলবটা আপনার দিনের সাথে, ইসলামের সাথে আপনি লাগিয়ে রাখেন। আওয়াজ করে পড়েন, আমিন।
অন্তরের পরিবর্তনকারী আমার অন্তরটাকে আপনার দিনের উপর অটল রাখুন, আওয়াজ করে পড়েন আমিন। পারা যাবে না এই দোয়াটা পড়া? পারা যাবে? পাঁচটা রোগ আমরা চিনতে পারছি, যে পাঁচটা রোগ আমাদের হৃদয়কে ড্যামেজ করে দেয়, চেনা গেছে?